वेलकम বন্ধুরা, वेलकम टू माई चैनल নিউজ ইনফো ফর অল। আজকের এই ভিডিওটিতে আমরা জানব কিভাবে আপনি নতুন ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আপনার বা আপনার ফ্যামিলি যদি কারো ভোটার কার্ড না হয়ে থাকে, সেক্ষেত্রে তার ভোটার কার্ড কিভাবে অনলাইনের মাধ্যমে তৈরি করতে হবে সেই বিষয়ে জানবো এই ভিডিওতে। তো চলুন শুরু করা যাক। তো তার আগে আপনি যদি চ্যানেলটিতে নতুন হন এবং এখনো সাবস্ক্রাইব না করে রাখেন, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। এবং আপনি যদি ভোটার কার্ডে কারেকশন করতে চান, তাহলে সেই ভিডিও অলরেডি চ্যানেলে করা আছে, সেই ভিডিওর লিঙ্ক আপনার উপরে আই বাটনে এবং নিচে ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নিতে পারেন। তো চলুন শুরু করা যাক কিভাবে ভোটার কার্ড তৈরি করতে হবে। তো এর জন্য আপনাদের nvsp.in এই ওয়েবসাইটটি ওপেন করে নিতে হবে মোবাইল ফোন অথবা ল্যাপটপ থেকে। তো এরপর আপনার এখানে লগ ইন আর রেজিস্টার বলে অপশন পাবেন, এই লিঙ্কে ক্লিক করবেন। এরপর এখানে যদি আপনার এই ওয়েবসাইটে অ্যাকাউন্ট তৈরি করা থাকে, তাহলে সেই অ্যাকাউন্টের ইউজার নেম, পাসওয়ার্ড এবং এই ক্যাপচা কোডটা এখানে বসিয়ে লগ ইনে ক্লিক করবেন। এবং যদি অ্যাকাউন্ট ক্রিয়েট না করা থাকে, তাহলে ডোন্ট হ্যাভ অ্যাকাউন্ট রেজিস্টার এজ এ নিউ ইউজার, এখানে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন। তো অ্যাকাউন্ট কিভাবে তৈরি করবেন সেই ভিডিও আপনারা উপরে আই বাটনে এবং ডিসক্রিপশনে পেয়ে যাবেন, সেখান থেকে দেখে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট আছে সেহেতু আমি দেখাচ্ছি, এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড বসাবেন এবং এরপর এখানটাতে এই ক্যাপচা কোডটি দেখে দেখে বসাবেন এবং লগ ইনে ক্লিক করবেন। তো ইউজার নাম সাধারণত আপনার মোবাইল নাম্বার অথবা ইমেল আইডি হবে, যেটা দিয়ে আপনারা অ্যাকাউন্ট তৈরি করেছিলেন। তো দেখুন আমি এখানে ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা কোডটি বসিয়ে দিয়েছি, এবার লগ ইনে ক্লিক করছি। তো লগ ইনে ক্লিক করার পর আপনারা এরকম একটি ফেস দেখতে পাবেন, যেখানে দেখুন ফ্রেস ইনক্লুসিভ অর এনরোলমেন্ট, এই লিঙ্কে আপনাদের ক্লিক করতে হবে নতুন ভোটার কার্ড তৈরি করার জন্য। এরপর এখানে আই রিসাইড ইন ইন্ডিয়া, অর্থাৎ আপনি ইন্ডিয়াতে বসবাস করেন, যদি ইন্ডিয়াতে বসবাস না করেন তাহলে এখানে ক্লিক করবেন। এরপর স্টেট সিলেক্ট করবেন, কোন স্টেটে আপনি বসবাস করেন, নেক্সটে ক্লিক করবেন। এরপর আপনাদের পার্মানেন্ট অ্যাসেম্বলি যেটা, সেটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে আপনার স্টেট অলরেডি সিলেক্ট হয়ে আছে, এরপর কোন ডিস্ট্রিক্টে বসবাস করেন সেটি সিলেক্ট করবেন। এখানে হাউস নাম্বার বসাবেন, এখানে আপনার অ্যাড্রেসের স্ট্রিট, এরিয়া অথবা লোকালিটি বসাবেন, এখানে টাউন অর ভিলেজ, এখানে পোস্ট অফিস, এখানে পিনকোড এবং আই এম অর্ডিনারি রেসিডেন্ট অ্যাট দ্য অ্যাড্রেস গিভেন অ্যাবভ, সিন্স আপনি কবে থেকে এই অ্যাড্রেসে বসবাস করেন সেটি এখানে বসিয়ে দেবেন। ঠিক আছে, আমি এখানে ফিল আপ করে নিয়েছি। এরপর এখানে অ্যাড্রেস প্রুফ হিসেবে কিছু একটা ডকুমেন্ট দিতে হবে, তো কী ডকুমেন্ট দেবে সেটা এখান থেকে দেখে নেবে। ইন্ডিয়ান পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, রেশন কার্ড, ইনকাম ট্যাক্স, রেন্ট এগ্রিমেন্ট, ওয়াটার বিল, টেলিফোন, ইলেকট্রিসিটি বিল, গ্যাস বিল, পোস্ট লেটার আর মেল ডেলিভারি টু পোস্টডিপার্টমেন্ট, তো এগুলোর মধ্যে যেকোনো একটি প্রমাণ অ্যাড্রেস প্রুফ হিসেবে দিতে হবে। ঠিক আছে, তো আপনার কাছে যেটা থাকবে সেটা এখানে দিয়ে দেবেন এবং এখান থেকে সেই ফাইলটি চুজ করে আপলোড করে দেবেন। তো ফাইলের সাইজ ম্যাক্সিমাম 2 MB হতে হবে এবং ফাইলটা একটা ইমেজ ফাইল হতে হবে, JPEG। ঠিক আছে, এরপর এখানে ফ্যামিলি অর নেবার্স এপিক নাম্বার, তো ফ্যামিলির যে কোনো কারোর ভোটার কার্ড নাম্বার এখানে বসিয়ে দেবেন, যদি কারোর না থাকে তাহলে না দিলেও চলবে এবং তারপরে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, তো দেখুন আমি এখানে এপিক নাম্বার বসিয়ে দিয়েছি এবং এখানে ডকুমেন্ট দিয়ে দিয়েছি, তো এরপর নেক্সটে ক্লিক করতে হবে। তো এরপর এখানে আপনাদের এখানে এন্টার ইউর ডেট অফ বার্থ, তো এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নেবেন এখানে ক্লিক করে। ঠিক আছে, এরপর এখানে টাউন অর ভিলেজ, অর্থাৎ কোথায় আপনাদের জন্ম হয়েছিল সেটি এখানে লিখে দেবেন। এরপর কোন স্টেটে, কোন ডিস্ট্রিক্টে, সেগুলি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এরপর এখানে এজ প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্ট দিতে চান সেটি এখান থেকে সিলেক্ট করবেন, বার্থ সার্টিফিকেট, মার্কশিট অফ ক্লাস 10, 8 আর 5, ইন্ডিয়ান পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার লেটার ইস্যুড বাই UIDAI, তো এগুলির মধ্যে যে কোনো একটি ডকুমেন্ট আপনি দিতে পারেন এবং যে ডকুমেন্টটি এখানে সিলেক্ট করবেন সেই ডকুমেন্টটি এখান থেকে চুজ ফাইল করে আপলোড করে দেবেন। এবং এজ ডিক্লারেশন দিতে হবে, তো এজ ডিক্লারেশন জন্য এখানে ডাউনলোড এজ ডিক্লারেশন ফর্ম এখানে ক্লিক করবেন, এখানে আপনাদের এজ ডিক্লারেশন ফর্মটি বেরিয়ে যাবে। এই ফর্মটি প্রথমে প্রিন্ট আউট করে এটি ফিল আপ করবেন, এটি স্ক্যান কপি রেডি করে এই ফর্মটি এখানে আপলোড করবেন এবং তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে, তো এরপর আপনাদের এখানে পার্সোনাল ডিটেলস ফিল আপ করতে হবে, যেমন এখানে আপনার নাম ইংলিশে লিখবেন, এখানে আপনাদের রিজনাল ল্যাঙ্গুয়েজের নাম চলে আসবে, যদি সেটা ঠিক বানান আছে তাহলে ঠিক আছে, নাহলে এখানটায় ক্লিক করে সেটি ঠিক করে নেবেন। ঠিক আছে, এরপর আপনাদের সারনেম লিখবেন, এখানে এখানে ফার্স্ট নেম, এখানে সারনেম এবং এখানে আপনাদের জেন্ডার। ঠিক আছে, এরপর এন্টার ফাদার, মাদার আর হাজব্যান্ড ডিটেলস, যার ডিটেলস এখানে দিতে চান
তার ডিটেলস এখানে দিয়ে দেবেন। টাইপ অফ রিলেশন এখানে ফাদার মাদার আর হাজব্যান্ড যেটি হবে সেটি সিলেক্ট করে নেবেন, এবং যেটি সিলেক্ট করবেন তার নাম এখানে, সারনেম এখানে, এবং এরপর এখানে আপনাদের ফটো আপলোড করতে হবে, ঠিক আছে, এবং নেক্সটে ক্লিক করতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি এখানে ফ্ল্যাপ করে নিয়েছি, এখানে নিজের নামের ডিটেলস অর্থাৎ যার জন্য অ্যাপ্লাই করেছেন, এখানে তার রিলেটিভের নামের ডিটেলস, এখানে ফটো আপলোড করে নেবেন এবং এরপরে নেক্সটে ক্লিক করবেন। তো এখানে নেক্সট অ্যাডিশনাল ইনফরমেশন হিসেবে আপনাদের ডিটেলস দিতে হবে। তো দেখুন এখানে বলেছে প্লিজ চুজ ইফ ইউ আর ডিফারেন্টলি অ্যাবেলড, অর্থাৎ যদি কেউ ফিজিক্যালি অ্যাবেলড হয় তাহলে সে কোন ক্ষেত্রে অ্যাবেল সেটি এখান থেকে সিলেক্ট করে নেবে। সো লোকোমোটর ডিসেবিলিটি, স্পিচ অ্যান্ড হিয়ারিং ডিসেবিলিটি, বলতে এবং শুনতে সমস্যা, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট মানে দেখতে সমস্যা, এবং লোকোমোটর ডিসেবিলিটি মানে চলাফেরা করতে সমস্যা। তো যদি কিছু থাকে তাহলে সেটি এখান থেকে সিলেক্ট করে নেবেন, এবং যদি এগুলো বাদ দিয়ে অন্য কিছু হয় তাহলে আধারটা এখানে লিখে দেবেন, ঠিক আছে। এরপর এখানে ইমেল আইডি অপশনাল, মোবাইল নাম্বার অপশনাল, তো এই দুটি যদি চান তাহলে ফিল আপ করবেন, নাহলে দরকার নেই এবং নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। দেখুন বন্ধুরা, আমি এখানে মোবাইল নাম্বারটি ফিল আপ করে দিয়েছি এবং বাকিগুলো ক্লিয়ার রেখে দিলাম। তো এরপর নেক্সটে ক্লিক করতে হবে। তো এরপর এখানে আপনি কোথা থেকে অ্যাপ্লাই করেছেন অর্থাৎ আপনার এরিয়ার নাম সেটি এখানে লিখে দেবেন এবং নেক্সটে ক্লিক করবেন। দেখুন আমি লিখে দিয়েছি এবং নেক্সটে ক্লিক করতে, এরপর আপনাদের এখানে ডিটেলস বেরিয়ে যাবে, ডিটেলস গুলো সব ঠিকঠাক ভাবে চেক করে নেবেন এবং এই প্রিন্টে ক্লিক করে প্রিন্ট আউট করে নেবেন, ঠিক আছে, এবং তারপর নিচে এসে এখানে সাবমিটে ক্লিক করে দেবেন, তাহলে আপনাদের ফর্ম সাবমিট হয়ে যাবে। তো সাবমিট করার পর আপনাদের এরকম একটি রেফারেন্স আইডি আসবে, এই রেফারেন্স আইডিটি কোথাও নোট করে নেবেন এবং এখানে ট্যাগ স্ট্যাটাসে ক্লিক করে আপনি পরবর্তীকালে এই রেফারেন্স আইডি দিয়ে আপনাদের কাজ কতদূর এগোলো সেটি দেখতে পারবেন, ঠিক আছে। তো এই হলো সম্পূর্ণ পদ্ধতি কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন, এবং যেই কাগজটি প্রিন্ট আউট করে রাখতে বলেছিলাম ওটা আপনার কাছে প্রমাণ যে আপনি আবেদন করেছেন, এবং এরপর আপনাদের বুথ লেভেল অফিসারকে ওই কাগজটি জমা দিতে হবে, কপি জেরক্স করে আপনার কাছে রেখে দেবেন। এবং কোনো কোনো বুথ লেভেল অফিসার কাগজটি জমা নিচ্ছে এবং কোনো জায়গায় নিচ্ছে, আপনাদের এরিয়ার যে বুথ লেভেল অফিসার আছে তার কাছে গিয়ে খোঁজ নেবেন যে সে কাগজটি জমা নেবে কি নেবে না, এবং তার কাছে জমা দিলে এর পরবর্তী কাজ ওখান থেকে করে দেওয়া হবে, ঠিক আছে। তো এই পদ্ধতিতে আপনারা ভোটার কার্ডের জন্য আবেদন করতে পারবেন। এই হলো সম্পূর্ণ ভিডিও, ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে শেয়ার করে দিন, এবং চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে রাখেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য।